নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি সকালে আসতে পারিনি, কারণ সকালে বাড়ি ছিলাম না, সকালে গেছিলাম বিননগর হাটে। তো হাট থেকে একটা জিনিস এনেছি, এই দেখো পেছনেই আছে, দেখতে পাচ্ছ তো? ভালো করে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই দেখো, তো বিননগর পশু পাখির মার্কেট থেকে আজকে এই দুটোকে নিয়ে এসেছি, দেখো কেমন হয়েছে। তো এদের খেতে দেওয়া হয়নি ঠিক করে, তো এদের এখন আমি খেতে দিয়ে দেবো। আয় 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 আয়। তো খাবার এনেছি আজকে কিছু, তো এই দেখো খাবার, এটা কি বলো তো? অনেক খাবার মিক্স আছে, শুধু ভুট্টার ওই ভাঙা যেটা ওটাই আনিনি, কারণ ওটা একদম বাজে, ওটা খাই না, পায়রা ছুঁয়েও দেখে না। আয় 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 আয়। তো বেশিরভাগ আছে শস্য, রাগি রাগি আর শস্য কি এক জানে কে? আরে ছোটগুলো কি হ্যাটকা নাকি জানো? তো আজকে অনেক লেট হয়ে গেছে পায়রা ছাড়তে, খুবই লেট হয়ে গেছে। তো এই লক্কা দুটো থাকবে হচ্ছে, এই যে লক্কার খোপ এইখানে থাকবে, সাবাস, অসাধারণ। তো লক্কার খোপও রেডি। তো এদিকে দেখো এরা ডিম থুয়ে চলে গেছে খেতে, ডিমও ফুটে যাবে খুব তাড়াতাড়ি, এখানে বাচ্চা ফুটেছে। ওই দেখো, ওয়াও নাইস, দুটো বাচ্চাই ফুটে গেছে। এদিকে আবার এই দুটো একটা ডিম পেড়েছে, সাল্লা, কিছু করার নেই, একটা ডিমই তাই দিক। তো নিচে যাব, ছাগলগুলো ম্যাঁ ম্যাঁ করে ডাকছে, তো ওদের কাছে একটু যাই। এরা ততক্ষণে খাক মজা নিয়ে, বেশি খাবে না এরা, আর একটু দিয়ে যাই। হ্যাঁ, ছোটো জিনিস তো, এতদিন অনেকদিন পরে ছোটো জিনিস চোখে দেখছে, তো এর জন্য আস্তে 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 খাচ্ছে। দেখো মা চলে এসেছে ছাগলের ওখানে দেখছে, তো আমার আর যাওয়ার কোনো প্রয়োজন নেই মনে হয়, তো আমি কিছুক্ষণ এখানে থাকি, দেখি মালগুলো করে কি। খাবার শেষ, ও অসাধারণ, আসো আর কড়া খাও। কেন, তো লক্কা দুটো আমার মনে হচ্ছিলো যে একটু ডিফেক্ট আছে, কিন্তু কোনো ডিফেক্ট নেই, কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। ডিফেক্ট এত সুন্দর পায় কি ডিফেক্ট হয়? যারা ঘুরে বেড়াচ্ছে এত সুন্দর, তাদের কি ডিফেক্ট থাকতে পারে? আমার তো মনে হয় না। তো দেখো মক্ষীর বাচ্চাটাও খুঁটে খুঁটে খাচ্ছে একা একা, বাহ অসাধারণ, বাচ্চাটাও খাওয়া শিখে গেছে। খারে জল খাওয়াটো, ওটাকে দেখে মনে হয় ওটা মদ্দা, এটা মাদি, সাইজ ওটার একটু বেশি বড়। হ্যাঁ 100% এটা মাদি, ওটা মদ্দা। ওদিকে আর দুটো কি করে, এদিকে আয় আয় আয়। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, ব্লগ দেখছো, প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার সবই করে দিও। নিচে আটকে দিয়েছি, খাঁচার নিচে আটকে দিয়েছি, যাতে ভেতরে না যেতে পারে, খাঁচার তলায় গিয়ে বসে থাকে, আর তখনই লাগে ওদের ঠান্ডা, এর জন্য পুরো নিচেই সিস করে দিয়েছি, চাপ নেই। তো আমার ব্লগটা আমি এখানে শেষ করছি, খুব ক্লান্ত হয়ে গেছি, মাথা ব্যথা করছে, আর পারছি না। তো আবার পরে চেষ্টা করবো আরেকটা ব্লগ বানানোর। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সাবস্ক্রাইব করে দিও কিন্তু।